কান চলচ্চিত্র উৎসব মানে তারকাদের মেলা, সেই সঙ্গে সবার নজর থাকে রেড কার্পেটে কে কি পোশাক পরলেন সেদিকে। কার পোশাক কত সুন্দর আর কত দামি তা হয়ে ওঠে রীতিমতো আলোচনার বিষয়। ক্যামেরার সামনে তাই তারকাদের হাজিরা দেয়া, আর ভক্তদের অটোগ্রাফ দিয়ে ভালোবাসা জানাতে ভোলেন না জনপ্রিয় তারকারা। 17 মে থেকে শুরু হয়েছে 75তম কান চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার উৎসবের রেড কার্পেটে দেখা মিলল ভারতীয় তারকা দীপিকা পাড়ুকনের। অতিথি নয়, এবার বিচারকের আসনে থাকবেন দীপিকা। 75তম চলচ্চিত্র উৎসবে মোট 9 জন জুরি বা বিচারক রয়েছেন, যাদের মধ্যে অন্যতম দীপিকা। দীপিকা পুরো দস্তুর ভারতীয় পোশাকে হাজির হওয়ায় প্রশংসায় ভাসছেন ভক্তদের। সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা কালো ও সোনালি রঙের ডোরা কাটা শাড়ি আর 60-এর দশকের নায়িকাদের সাজে তাক লাগালেন তিনি। শুধু সাজ নয়, হাত জোড় করে সবাইকে নমস্কার জানান ভারতীয় কায়দায়। শুধু দীপিকা নন, ভারতের আরেক তারকা উর্বশী পরেন সাদা রঙের গাউন। মঙ্গলবার দেখা মেলে জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, কমল হাসান, মাধবন সহ ভারতের আরও অনেক শিল্পী ও কলাকুশলীর। রেড কার্পেট মাতান হলিউডের নামি দামি সব তারকারা। জুলিয়ান মুর, এমিলিয়া সহ বহু জনপ্রিয় তারকার উপস্থিতি নজর কাড়ে আগতদের। 28 মে পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। আগামী দিনগুলোতে কোন কোন তারকা রেড কার্পেট মাতাবেন তা দেখার অপেক্ষায় বিনোদন প্রেমীরা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।